আজকে আমরা জানব কিভাবে কম্পিউটারে খুব সহজেই সময় এবং তারিখ ঠিক করা যায়। তার জন্য প্রথমে যেতে হবে স্টার্ট মেনু, এখানে সার্চ দিতে হবে ডেট, তারপর চেঞ্জ দ্য ডেট অ্যান্ড টাইম। এখানে ক্লিক করলে ডেট অ্যান্ড টাইমের উইন্ডোটা ওপেন হবে। এখান থেকে সেট টাইম অটোমেটিক্যালি এটাকে টার্ন অফ করে দিতে হবে এবং সেট টাইম জোন অটোমেটিক্যালি এটাকেও টার্ন অফ করে দিতে হবে। এই দুটাকে টার্ন অফ না করলে এখানে সময়ের চেঞ্জ করার যে অপশন সেটা চেঞ্জ হবে না এবং টাইম জোনও সিলেক্ট করা যাবে না। এরপরে আসব টাইম জোন। বাংলাদেশিদের জন্য টাইম জোন হচ্ছে UTC+06 ঢাকা। তারপর ক্লিক করব চেঞ্জ টাইম, তারপর এখান থেকে মাস, দিন এবং সাল সিলেক্ট করে দেওয়া যাবে। তারপরে সময়, ঘন্টা, মিনিট এবং AM এবং PM সিলেক্ট করে দিতে হবে। তারপরে ক্লিক করব চেঞ্জ অপশনে। তারিখ এবং সময় সেট হয়ে গেছে। থ্যাংক ইউ।